হ্যাঁ হোসেন নূর, আপনি দেখেছেন আমি 25 বছর ধরে সংসার করছি, দুটো বাচ্চাও আছে। আমার স্বামী আমাকে জোর করে বিয়ে করেছে, আমার পরিবারকে ভয় দেখিয়ে কাবির নামায় ভুল নাম দিয়েছে, এখন কাবির নামাও নেই। আমার বিয়ে, বর্তমান সংসার বৈধ কিনা বা এখন আমার করণীয় কি? দেখুন, আপনার বিয়েতে যদি আপনার স্বামী জোর করে করে থাকে এবং সেখানে আপনাদের কোনো প্রকার সম্মতি না থাকে, তাহলে সেক্ষেত্রে সে বিয়েই হয়নি। কিন্তু যদি জোরপূর্বক আপনাদের সম্মতি নেওয়া হয়ে থাকে, আপনার সম্মতি দিয়েছেন, মুখে সম্মতিটা দিয়েছেন, সেটা জোরপূর্বক যদি দিয়ে থাকেন, তারপরেও কাগজ কলমে বিয়ে হয়ে গেছে। বিয়ের কাগজ কলম লিখিত যদি নাও থাকে, তারপরে বিয়ে হয়ে গেছে। বিধায় আপনাদের সংসার এখন বৈধ সংসার হিসেবে বিবেচিত হবে। হ্যাঁ, সে অন্যায় করে, জোর করে আপনাদের সমর্থন আদায় করেছে, সেটার জন্য সে জুলুম করেছে, তার জন্য সে আল্লাহর কাছে দায়ী থাকবে, পাপী হবে, অপরাধী হবে, গুনাহগার হবে, সেটা ভিন্ন বিষয়। তাহলে এখানে দুটি বিষয়, এক হলো বিয়েটা বিশুদ্ধ হওয়া, আরেকটা হলো তার অন্যায় আচরণটি অন্যায় হওয়া। অন্যায় আচরণটি আপন জায়গায় অন্যায় এবং তার জন্য সে আল্লাহর কাছে শাস্তি পেতে হবে, তাকে আল্লাহর কাছে মাপ চাইতে হবে, সেটা আরেক বিষয়। বাট বিয়ে বিশুদ্ধ হওয়ার জন্য দরকার হলো দুই পক্ষের সম্মতি। সেই সম্মতিটা যদি জোরপূর্বক কেউ আদায় করে, বিয়ে এবং তালাক এগুলো এমন একটা বিষয় যে এগুলো সম্মতি যদি কেউ স্বেচ্ছা দেয় ভালো, যদি স্বেচ্ছায় না দেয়, বলপূর্বক কেউ আদায় করে বা যে কোনোভাবে দেয়, তাতেও কিন্তু সেটি হয়ে যায়। অতএব আপনার বিয়ে মৌলিকভাবে হয়ে গেছে যদি আপনাদের সম্মতি সেখানে থাকে, থেকে থাকে। আর যদি সম্মতিই নাই, যা সে জোর করে তুলে নিয়ে গেছে, তাহলে তার একটা বিয়ে হয় নাই, তাহলে তো সেটা হয়েছে জেনা তার, এবং সেটা হয়েছে অবিচার, ধর্ষণ এবং অন্যায় আচরণ। অতএব যদি আপনারা কোনোভাবে সমর্থন করে থাকেন, বাধ্যতামূলকভাবেও, জোরপূর্বক আপনারা জবরদস্তি স্বীকার হয়েও, তারপর আপনাদের বিয়ে হয়ে গেছে এবং এখন বিয়ে হয়ে গেছে, এখন স্বাভাবিক অবস্থায় আপনারা আছেন, কোনো অসুবিধা নেই। মোতাসিম বিল্লা সিয়াম, আপনি লিখেছেন মেয়েদের মাহরাম ছাড়া বাইরে যাওয়ার বিধান কি? অসংখ্য মেয়ে অফিসে যায় মাহরাম ছাড়া, এটা কি উচিত? মাহরাম ছাড়া বাইরে যেতে পারবে না এমন কোনো কথা নেই, মাহরাম ছাড়া সফরের দূরত্বে যেতে পারবে না। ধরুন একজন মেয়ে বাসা থেকে 2-4-5-7 কিলোমিটার এরিয়ার দূরত্বে যদি ফিতনামুক্তভাবে তিনি যাওয়া আসা করতে পারেন, তার সৌন্দর্যকে প্রদর্শন করা ছাড়া পর্দার মধ্যে থেকে, সে রাইট তার অবশ্যই আছে। তিনি বাসা থেকে বের হতেই গেলেই তার সাথে মাহরাম থাকতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আমাদের অনেকে কিন্তু এক্ষেত্রে ভুল বোঝেন যে বাহিরে বের হতে হলেই মাহরাম লাগবে। হ্যাঁ, মাহরাম সাথে থাকলে তার জন্য অতিরিক্ত ভালো, সেটা ভিন্ন বিষয়, বাট এটা আবশ্যক নয় যে এটি না থাকলে তার গুনাহ হয়ে যাবে, গেলে তিনি পাপী হয়ে যাবেন, অপরাধী হয়ে যাবেন। সফরের দূরত্ব যখন যাবেন তখন তার মাহরাম থাকাটা আবশ্যক। ধরুন এক জেলা থেকে তিনি অন্য জেলায় চলে গেলেন, ঢাকা থেকে চট্টগ্রাম চলে গেলেন, এরকম সময় তার সাথে অবশ্যই মাহরাম থাকতে হবে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসাফিরুল মারআতু ইল্লা মা মাহরামিন, কোনো নারী মাহরাম ছাড়া কখনো সফর করতে পারবে না। জান্নাতুল ফেরদাউস আইডি থেকে আপনি লিখেছেন, স্ত্রীর মৃত্যুর পর স্বামীকে স্ত্রীর মুখ দেখানো হয় না, কারণ তখন স্বামী নাকি স্ত্রীর জন্য বেগানা পুরুষ হয়ে যায়, এ বিষয়ে জানতে চাই। এটি হানাফি থট বা হানাফি মাজহাবের একটি ফতোয়া এবং মাসআলা, যে হানাফি মাজহাবের ওলামায়ে কিরাম মনে করেন বিয়ের স্বামী স্ত্রীর বৈবাহিক সম্পর্কটা মৃত্যু পর্যন্ত থাকে, মৃত্যু হয়ে গেলে আর বৈবাহিক সম্পর্ক থাকে না, যার কারণে তারা বেগানা পুরুষ হয়ে যায়, বেগানা নারী হয়ে যায়, যেন একজন একজন চেহারা দেখতে পারে না। তবে এক্ষেত্রে অন্যান্য ওলামায়ে কিরাম বন্ধন মাজহাবের ইমামগণের মত এটি নয়, যেমন সৌদি আরব ওলামায়ে কিরাম সহ অন্যান্য ওলামায়ে কিরাম যারা আছেন, অন্যান্য ইমামগণ আছেন, তাদের মতে বৈবাহিক সম্পর্ক আপনার এই মৃত্যুর মাধ্যমে ভেঙে যায় না, যার কারণে বিবাহের পর স্বামী স্ত্রী অন্যকে দেখতে পারবেন। সুমাইয়া প্রধান, আপনি লিখেছেন, আজকাল দেখা যায় শিশু মাতৃগর্ভ থেকে যে চুল নিয়ে আসে, সেই চুল এবং শিশুটির নাভির কিছু অংশ স্মৃতি হিসাবে রেখে দেয়, এখানে নাভি দিয়ে লকেট বানায়, এটা কতটুকু সঙ্গত? অনেকে নাভি দিয়ে লকেট বানায়, এটা কতটুকু সঙ্গত? আল্লাহ মাফ করুন, চুল বা নাভি মানুষের শরীর, এগুলো আপনার এগুলোর যে অবাঞ্ছিত অংশ সেগুলো মাটির নিচে দাপন করতে হয়, এটি হলো সুন্নাহ, যে না মাটির নিচে দাপন করবে, সম্মানজনক জায়গায় সেটা ফেলে দিবে। এটিকে ব্যবহার করা, সেটা অলঙ্কার হিসাবে তৈরি করা, এটা মানে শরিয়া মানব দেহের জন্য যে আপনার আপনার মানব দেহের জন্য যে সম্মাননা প্রদর্শন করেছে তার খেলাফ এবং তার সাথে যায় না, কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানী আদম, আমি আদম সন্তানকে সম্মানিত করেছি, মর্যাদা দিয়েছি। আল্লাহ তাআলার দেওয়া সম্মান, আল্লাহ দাদার দেওয়া মর্যাদার বরখেলাফ হয় এটি, যে মানুষের শরীরকে আমি লকের হিসেবে ব্যবহার করলাম, অলঙ্কার হিসেবে ব্যবহার করলাম, কোনো অংশকে, কোনো অঙ্গকে, এটাকে সম্মানজনকভাবে পুঁতে ফেলা উচিত এবং সেটি হলো সুন্নাহ।